নিজেদের শরীর এবং মন সুস্থ রাখতে প্রতি বছরের মতো এবছরও দশম বর্ষ আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির তরফ থেকে। এদিন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ক্লাবে আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এখানে এই ফ্যাক্টরির উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা যোগা করে দিনটি পালন করেন। এটা তো আপনি জানেন 10th ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে, ইন্ডিয়া ওয়াইড করা হচ্ছে, আর অর্ডিনেন্স ফ্যাক্টরি ওয়াইজ করা হচ্ছে। তা আমরা রাইফেল ফ্যাক্টরিতে আজকে 21 জুন 2024 আমরা 10th ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি এটা তো সেপ্টেম্বর 2014 আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যখন ভাষণ দিয়েছিলেন ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলিতে, উনি এই কথাটাকে মুট করেছিলেন যে একটা ইন্টারন্যাশনাল যোগা ডে করা যাক, বিকজ যোগাতে ওয়েলনেস অফ দ্য সোসাইটি, ওয়েলনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল থাকে। তো উনি যে সেপ্টেম্বর 2014 যেটা করেছিলেন, তারপরে ডিসেম্বর 2014 ইউনাইটেড নেশনস ডিসাইড করলো যে ইয়েস ইট শুড বি সেলিব্রেটেড। তারপরে ওটাতে 177 কান্ট্রিজরা ওকে মোর দিল, মোর দেওয়ার পরে সেখান থেকে 2015 জুন থেকে চালু হয়েছে। তো এটা আজকে 2014 21 জুন, তো এখন সেটা হচ্ছে 10th হয়ে গেল। তো আমাদের প্রত্যেক বছর যেরকম লাস্ট ইয়ার সেরকম করেছিলাম, এবার আমরা মিস্টার মাঝি আর ওনার যে ফলোয়ার্স দুজনকে ডেকে আমরা সব এমপ্লয়িজ, দেয়ার চিলড্রেন, দেয়ার ফ্যামিলি আর রিলেটেডস সবাই এসে এখানে যোগা করেছে। আমি খুব খুশি যে সবাই এসে এখানে যোগদান করেছে আর সবাই খুব ভালো বেনিফিট পেয়েছে। এবার যে এবারের যে 2024 থিম আছে, যোগা ফর সেলফ, যোগা ফর সোসাইটি, নিজের জন্য যোগা, সমাজের জন্য। সেটা তো করা যাবে, সেটা এখানে রেগুলার ক্লাস হয় এই বিয়েতে। জাস্ট সাইডে একটা রুম আছে, ওটাতে লেডিস প্রত্যেক দিনই যোগা করে, 5টার সময় যোগা করে, ইয়েস প্রত্যেক দিন করে, 1 ঘন্টা যোগা করে। আর এটা খালি যোগা ডে, যেরকম যোগাগুরু মিস্টার মাঝি বললেন যে খালি 21 জুনে করলে হবে না, এটা প্রত্যেক দিন ইট শুড বি এ পার্ট অফ ইয়োর লাইফ, অ্যাটলিস্ট 10 মিনিটস যোগা প্রত্যেক দিন করলে নিজের শরীর খুব ভালো থাকবে। সবাইকে বলবো যোগা করুন, মানে আজ আজকের যে দিন আছে, আমাদের যে বিজি শিডিউল লাইফ, রুটিন লাইফ নেই আমাদের, স্ট্রেস লাইফ, তো সবাইয়ের পক্ষে সম্ভব নয় কি সবাই এসে একটা ওয়ার্কআউট করবে, প্রপার এক্সারসাইজ করবে। তো যোগা এমনি একটা এক্সারসাইজ, আপনি এটাকে 10 মিনিটও করতে পারেন, 30 মিনিটও করতে পারেন, 1 ঘন্টাও করতে পারেন। আর যোগারে কি হয় না, আমাদের আমাদের মাইন্ড, আমাদের বডি, আমাদের সোল একসাথ রিলেটেড হয়, বাকি ওয়ার্কআউটও যেটা হয় না, কেন আমি সব ওয়ার্কআউট করি, কিন্তু যোগা আমাদের স্ট্রেস লাইফটাকে শান্ত দেয়, আমার মাইন্ডটাকে কুল করায়। তো আজকাল সব ডক্টর বলছে আপনারা যোগা করুন, কিন্তু আমাদের অত এনভায়রনমেন্ট অত পলিউটেড, খাবারও পলিউটেড, ওই লাইফে বাঁচতে গেলে, ওই লাইফ আমাকে সুস্থ লাইফ আসতে গেলে মিনিমাম 10 মিনিট সবাইকে আমি বলছি যোগা করুন, আর যোগা করলে আপনার মাইন্ড কুল থাকবে। আর যেরকম আজকে আমাদের থিম আছে ইন্টারন্যাশনাল যোগা ডে, কি যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, তো আমি তো বলবো আপনি আপনি করুন, আপনার আস পড়োশ, আপনার রিলেটিভ সবাইকে বলুন যোগার মতটা কি, ও নিজে করলে বুঝতে পারবে, যোগা করলে আমাদের বডি মাইন্ড কত ফ্রি থাকে, টেনশন ফ্রি থাকে, কুল থাকে।